আমাদের মাঝে উপস্থিত আছেন এই মুহূর্তে মন্দির টিভির সঙ্গে শ্রী কাজল কান্তি দেব সাধারণ সম্পাদক গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ি পরিচালনা পর্ষদ। দাদার কাছ থেকে আজকের এই বিশ্ব গীতাযজ্ঞ শান্তি কামনায় দাদার কাছ থেকে সেটা জানতে চাইবে যে আজকে যে এখানে নাজির পাড়ায় এই বিশ্ব শান্তি গীতাযজ্ঞে আপনি উপস্থিত আছেন, এই যজ্ঞ থেকে আমাদের এই সনাতনী সমাজ এবং বিশ্ববাসীর জন্য আপনার কোন মেসেজটি ছিল? আজকের ধন্যবাদ মন্দির টিভিকে, ধন্যবাদ শ্রী শ্রী দয়াময়ী এবং নাজিপাড়া দয়াময়ী কালীবাড়ি এবং শিব মন্দির পরিষদকে আমাদেরকে আমাকে এখানে শুভ উদ্বোধক করার জন্য। আমাদের একটাই উদ্দেশ্য আজকে বিশ্ব শান্তি গীতা যজ্ঞের, আমরা যেন কোভিড থেকে মুক্ত পাই, আমাদের প্রতিটা সনাতনী সম্প্রদায় এবং এদেশের সকল নাগরিক যেন আমরা কোভিড মুক্ত থাকতে পারি, সেজন্য আমাদের চলমান যে সরকার নির্দেশিত যে নীতিমালা আছে, আমরা নীতিমালাকে যেন আমরা রেসপেক্ট করি, আমরা নীতিমালা মেনে যেন আমরা চলি, আমরা বিশ্ব শান্তি হোক। আজকের এই গীতাযজ্ঞের মধ্যে দিয়ে আমরা সেই প্রার্থনা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।